আপ আপনার নাম? আমার নাম জেরিন। কিসে পড়ছেন? বাংলাদেশ অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি বাকৃবি। আচ্ছা, আপ আপনার নাম? আমার নাম ত্রিনা। ক্লাস? আমি ময়মনসিং মেডিকেল। আচ্ছা, তো আপু আপনাদেরকে আমি পাঁচটা কোয়েশ্চেন করবো, পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট্ট একটা গিফট আছে আপু, আপনি প্রস্তুত? জি প্রস্তুত। আচ্ছা আপু, আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন জিনিস গরম না কিন্তু সেটাকে সবাই গরম বলে থাকে, সেটা কী হবে? সেটা গরম না কিন্তু সবাই তাকে গরম বলে থাকে। গরম মশলা। কি মনে হয়? হ্যাঁ, গরম মশলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক উত্তর। আপু একটার মধ্যে একটা পেরে গেল, একটা মধ্যে একটা পেরে গেল। আমি এখন সেকেন্ড কোয়েশ্চনে যাব। সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে, উপরে ষোলো নিচে ষোলো, এদের ঠান্ডা লাগলে কেমন শব্দ হবে? উপরে ষোলো নিচে ষোলো, এদের ঠান্ডা লাগলে কেমন শব্দ হবে? উপরে ষোলো নিচে ষোলো, এদের ঠান্ডা লাগলে কেমন শব্দ হবে? ঠান্ডা লাগলে কেমন শব্দ হবে? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, উপরে ষোলো নিচে ষোলো, পাস করে দেবো? আচ্ছা, পাস করে দিলাম, দুইটার মধ্যে একটা পারলো আপু। আমি এখন সেকেন্ড থার্ড কোয়েশ্চনে চলে যাবো। থার্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে, মেয়েটি খারাপ, এটা সংখ্যায় বলতে হবে, গণিত সংখ্যায় বলতে হবে, মেয়েটি খারাপ সংখ্যায় কীভাবে বোঝাবেন? মেয়েটি খারাপ সংখ্যায় বলতে হবে, দুইটার মধ্যে আপু একটা পেরেছেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সংখ্যায় বলতে হবে, মেয়েটি খারাপ সংখ্যায় কীভাবে বোঝানো যায়? সেভেন এইট নাইন টেন, তিনটার মধ্যে আপুরা একটা পারলো। আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব। চার নাম্বার কোশ্চেন, কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না? কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না? খুব ইজি এটা, খুব ইজি। কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না? ওয়ান টু থ্রি ফোর, ধাঁধার মতন করে। হ্যাঁ, এটা এটা খুবই ইজি, ছেলেদেরকে বিয়ে দেওয়া যায় না কি না থাকলে? ফাইভ, এটা বিয়ের দিন, বিয়ের দিন ছেলেদের কি না থাকলে বিয়ে হয় না? বউ না থাকলে, বউ না থাকলে বিয়ে হবে না। এখন কি করে পারলেন? আচ্ছা, বিয়ের দিন, রাইট, একদম সঠিক উত্তর। ক্লু দেওয়ার পর আপনারা পেরে গেল, চারটার মধ্যে দুইটা পেরেছে। আমি এখন লাস্ট কোশ্চেনে যাবো। লাস্ট, হ্যাঁ আচ্ছা, লাস্ট কোশ্চেনে যাচ্ছি। আপনি নিজেকে কীভাবে দেখবেন আয়না ছাড়া? আয়না ছাড়া নিজেকে কীভাবে দেখবো? ফোনে ক্যামেরা অন করে দেখবো। আপু কী মনে হয়? এটাই ফোনের ক্যামেরা বা কোনো পানিতে বা রিফ্লেকশনে। আচ্ছা রাইট, একদম সঠিক উত্তর। পাঁচটার মধ্যে আপু তিনটা পেরে গেলেন, কেমন লাগলো? ভালো। আচ্ছা ঠিক আছে আপু, এই ছোট্ট একটা গিফট ভাই দাও, ছোট্ট একটা গিফট ভাইয়া আপনাদের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আর আপনারা যে অ্যান্সারগুলো পারে নাই আপনারা পেরে থাকলে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।